হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমরা তো ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। যাই হোক, আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা একটু স্পেশাল আছে, দেখবেন। একটা আমার ছেলের একটা ইভেন্টের ব্যাপারেই, ফটোশ্যুটের জন্য আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটাও দেখতে থাকুন, ভিডিওটা পুরো সম্পূর্ণ বুঝতে পারবেন। আর ফটোগ্রাফি আমি করব, তো যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমিও মোটামুটি রেডি, আজকে ব্ল্যাক অ্যান্ড ইয়েলো জিন্স, মাল কুর্তি, মৌমিতা গাউন, বাবা একদম ড্যাশিং। সবাই আমরা ফ্যামিলি এখন বেরোচ্ছি, আর চার জনে বেরোনো, সে মোটামুটি রেডি, অ্যাপ্রক্স রেডি, আর ছেলে মোটামুটি রেডি, বাপিও এক প্রকার রেডি। তো এবারে আমরা অপেক্ষা করছি জুবেরদার জন্য, জুবেরদা এলে আমরা নদর গিয়ারা। তো আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং, দেখতে থাকুন, চলুন দেখা যাক বাকি ব্লগটা। রাস্তা যেতে যেতে হবে আজকে, টোটালি যতটা পারবো, যতটা সুযোগ সুবিধা হবে আমরা ব্লগটা করবো, তো দেখতে থাকবেন। কি এ ফিউ মোমেন্টস লেটার জুবেরদা চলে এসেছে, এখন আমরা এই লাগেজটা রেখে দিই। জুবেরদা হাই করে দাও। তো এবার সবাই আসুক, আমরাও বেরিয়ে পড়বো। তো মোটামুটি আমরা পুরোপুরি কমপ্লিট রেডি, মাস্কও পরা হয়ে গেছে, গাড়ি রেডি, আবার সব আসবে, দেন বেরিয়ে যাবো। টাটা, চলুন। আমরা রওনা দিয়ে দিয়েছি, এই যে সবাই টাটা করে দাও, টাটা। রাস্তায় যেতে যেতে কথা হবে, গল্প হবে, অনেক কিছুই হবে। টাটা করো বাবাই, গাড়ি লাগছে। আমরা পৌঁছে গেছি, আমরা অলরেডি পৌঁছে গেছি ইকো পার্ক, ইকো পার্কে পৌঁছে গেছি। ও হো হো হো, কি সুন্দর লজ্জা আকাশ করে, গেট নাম্বার 3। বাই বাই, দাও ব্যাগটা দাও, বল বল। আমরা এখন টিকিট কাটতে যাই, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। মোটামুটি 30 টাকা করে পার হেড, আর 3 বছর নিচের বাচ্চাদের টিকিট লাগবে না, 3 বছরের ঊর্ধ্বে টিকিট লাগবে। তো আমাদের 5 জনের 5টা টিকিট হয়ে গেছে, আমাদের ওরা এখানে দাঁড়িয়ে আছে। তো হিয়ার উই কাম ইকো পার্ক। তাইপরে শুরু হচ্ছে,
ড্রেস চেঞ্জ হচ্ছে বুকানের সবাই দেখে নিল তো রেডি এখন বুকানের ফটোশুট চলবে সে ড্রেস চেঞ্জ হচ্ছে এই লোকেশনেই তুলবো বাকি লোকেশন চেঞ্জ হবে কিনা সেটা দেখছি এখন বলা যাচ্ছে না আপাতত এই লোকেশনেই ফটোশুটটা হবে তো এইখানে এখন শুটিং চলছে প্রচন্ড ডিফিকাল্ট ওকে নিয়ে এখানে শুটিং করানো আবার পালিয়ে গেছে ওদিকে হাঁটবে না রাস্তায় ও আবার পালিয়ে গেছে দাঁড় করিয়ে রেখে শুট করা ইটস জাস্ট ইম্পসিবল বাবাই রেডি আইটা ড্রেস আপে ফটোশুট করা বাচ্চাদের যে কতটা হ্যাপা স্পেশালি আমার ছেলে যা দুষ্টু যা দুষ্টু ওর ছবি তোলা মানে ডিফিকাল্ট টু ডিফিকাল্ট ট্রাই করছি তবুও 10টা ক্লিকের মধ্যে একটা তো পজিটিভ হবেই এই পজিটিভ ক্লিকটার জন্য ওয়েট করছি জাস্ট So now location change, dress change, look at him, just, hoi jo, ekhon dress change kora dao hoche, ebare o asche. Ekhon khub কষ্টসৃষ্ট করে ছবি তোলা হচ্ছে জানি না কতদূর কি উঠবে ওর বাবা অনেক চেষ্টা করছে তো উঠছে বাটারফ্লাই এর মতন উঠছে অনেক রকম ভাবে দেখে বলা হচ্ছে বাটারফ্লাই হ্যারো তেন ভয় দেখিয়ে হ্যারান পরেশান মোটামুটি এই ড্রেস আপে ফটো হয়ে গেল ফটোশুট হয়ে গেছে নেক্সট আরেকটা অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে আমরা একটু দেরি করে ফেলেছি যার জন্য লাইটটা মানে অনেকটা লো লাইট হয়ে গেছে যার জন্য একটু ফোকাসে প্রবলেম হচ্ছে এনিওয়েজ দেখছি লোকেশানও চেঞ্জ করতে পারছি না আমরা এর জন্য বিকজ লোকেশান চেঞ্জ করে দিলে লাইটটা আর পাওয়া যাবে না লোকেশান খুঁজতে খুঁজতে তো মোটামুটি এটা যেটা আছে এটাতেই হয়ে যাবে আনফর্চুনেটলি আমাদের প্যাক আপ করতে হচ্ছে বিকজ মারাত্মক রকমের ঝড় উঠেছে দেখতেই পাচ্ছেন বিভৎস রকমের ঝড় উঠে গেছে যার জন্য আমাদের এখান থেকেই প্যাক আপ করতে হবে ঠিক আছে বিভৎস ঝড় উঠে গেছে কফিটা খেয়েই আমরা বেরিয়ে পড়বো বৃষ্টিটা খুব জোরেই নেমে গেছে এবার আমরা গাড়িতে উঠে বেরিয়ে পড়ি আর ওয়েট করা যাবে না খুব জোরে বৃষ্টি নেমে গেছে তো সবাই মোটামুটি গাড়িতে বসে পড়েছে অনেক মায়ুস হয়ে আমরা এখান থেকে ফিরে যাচ্ছি বৃষ্টিটা বেশ জোরেই নেমে গেছে যাই হোক আমাদের প্রোগ্রামটা ছিল রেস্টুরেন্টে একটু পরে কিন্তু কিছু করার নেই তো এখনই যাই যতটা দেখবো স্ন্যাক্স ট্যাক্স খাবো তারপরে খাবার প্যাকিং করা সেটা ব্যাপার হবে যাই ওখানে প্রোগ্রামটা পুরো ভেস্তে গেল জিনিসটা আমাদের ফটোশুট হয়ে সব কিছুই ছিল টোটাল প্রোগ্রামটা পুরো ওয়েদারের জন্য পুরো বিগড়ে গেল ঠিক আছে রেস্টুরেন্টে গিয়ে কথা হচ্ছে তো আমরা এখন চলে আসছি ফ্লেভার্সে তো আমরা আমাদের স্ন্যাক্স খাওয়ার জায়গাটায় চলে এসেছি হ্যাঁ একই এসব কথা কি করে বলতো চলো আস্তে আস্তে দুষ্টুমি শুরু করে দিয়েছিস হ্যাঁ
আমাদের এখানে চেয়ার অ্যারেঞ্জমেন্ট টেবিল অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, চলো এবার বসো। ইনি হচ্ছেন ভানুদা, মানে এখানে এলে ওনাকে পাবেন, আমি নাম্বারটাও দিয়ে দেবো, আপনারা কল করে চলে আসবেন। খুব ভালো অ্যাম্বিয়েন্স আর খুব ভালো খাওয়া দাওয়া,